দেশের জনগণই নির্ধারণ করবে, এবং আওয়ামী লীগ সবসময় জনগণের শক্তিতে বলীয়ান হয়ে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে। কিন্তু গত কয়েক বছর ধরে বিএনপি এবং তার মিত্ররা এবং কিছু দেশবিরোধী অপশক্তি আমাদের দেশের বিষয় আশয় শুধুমাত্র বিদেশিদের সামনে উপস্থাপন করে এসেছে, এবং আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদেরকে নাক গলানোর সুযোগ করে দিয়েছে, এবং বিদেশিদের কাছে বারেবারে গিয়ে আমাদের দেশকে ছোট করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই চমৎকার, তথ্যমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের খুবই চমৎকার সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৃহস্পতিবার 5ই অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, আমাদের সঙ্গে যেমন দিল্লির সুসম্পর্ক রয়েছে, তেমন ওয়াশিংটন কিংবা ব্রাসেলসেরও সুসম্পর্ক। আমাদের দেশের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সঙ্গে সুসম্পর্ক, কারো সঙ্গে বৈরিতা নয়। তিনি বলেন, গত কয়েক বছর ধরে বিএনপি এবং তার কিছু মিত্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের কাছে বলে আসছে ও বিদেশিদের কাছে গিয়ে দেশকে ছোট করেছে, এর ফলে দেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা নাক গলানোর সুযোগ পেয়েছে। ইউএনজিএতে অংশগ্রহণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে মাননীয় প্রধানমন্ত্রী যখন ওয়াশিংটনে গেছেন, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। এটি প্রমাণ করে আমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোন পর্যায়ে। আমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত চমৎকার, আমরা সেই সম্পর্ককে আরও দৃঢ় করার জন্যই কাজ করে যাচ্ছি। হাসান মাহমুদ বলেন, বাংলাদেশের সঙ্গে কিছু দেশের সুসম্পর্ক যেন নষ্ট হয় সেজন্য অনেক অপচেষ্টা চালানো হয়েছে, কিন্তু এতে কোনো লাভ হয়নি। শেখ হাসিনা যখন ওয়াশিংটন গিয়েছিলেন তখন তার সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক হয়েছে, এতেই প্রমাণ হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক কোন পর্যায়ে। আগামী নির্বাচনে জনপ্রিয়দের মনোনয়ন দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের একটা নিজস্ব মনোনয়ন বোর্ড আছে এবং নিজস্ব জরিপ টিম রয়েছে। নানান সূত্র থেকে শেখ হাসিনা প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই বাছাই করেন, যেখানে যে প্রার্থী জনপ্রিয়তাকে সেখানেই মনোনয়ন দেওয়া হবে। সেমিনারে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন। নিয়েছে এবং নিচ্ছে, তবে আমাদের দলের একটি মনোনয়ন বোর্ড আছে, মনোনয়ন বোর্ড আমাদের দলের নিজস্ব জরিপ টিম আছে, এবং নানা সূত্র থেকে আমাদের দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনা প্রার্থীদের জনপ্রিয়তা কোন পর্যায়ে সেটি যাচাই বাছাই করে। যেখানে যে প্রার্থী জনপ্রিয় তাকেই মনোনয়ন দেওয়া হবে। তিনি দলের কত বড় নেতা বা তিনি সরকারের কত বড় মন্ত্রী সেটি বিবেচ্য বিষয় হবে না, বিবেচ্য বিষয় হবে তিনি কতটুকু জনপ্রিয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে। ধন্যবাদ।